আমাদের আজকের অনুষ্ঠানের মূল প্রবন্ধের বিষয় হচ্ছে একুশের চেতনা, বাংলাদেশী জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক সংস্কৃতি, আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি অর্জনের উদ্দেশ্যে বাংলার মানুষ 52 সালের ভাষা আন্দোলনে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত করেছিল। তাই 52 পরবর্তী সব গণতান্ত্রিক আন্দোলনে একুশের চেতনা এক উজ্জীবনী শক্তি হিসাবে কাজ করছে। এদেশের মানুষের মনের গহীনে একুশের উজ্জীবিত শক্তির অনুপ্রেরণায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়। একুশের চেতনার সাথে আমাদের নিজস্ব সংস্কৃতি ও জাতীয়তার পরিচয় গভীরভাবে গ্রথিত। একুশের এই অফুরন্ত শক্তি বাংলাদেশী জাতীয়তাবাদের প্রেরণার উৎস, যার শেকড় গড়ে উঠেছে বাংলাদেশী সংস্কৃতির মূলকে আশ্রয় করে। দেশীয় সংস্কৃতি ও জাতীয়তাবাদ রক্ষায় বাংলার মানুষের রয়েছে এক সংগ্রামী ঐতিহ্য। বন্ধুগণ, একুশ হচ্ছে আমাদের অহংকার, একুশ হচ্ছে আমাদের চেতনার উৎসব, একুশ হচ্ছে আমাদের ভাষা প্রেমের চেতনা, একুশ হচ্ছে আমাদের দেশপ্রেমের চেতনা, একুশ আমাদের জাতি সত্তাকে সমৃদ্ধ করেছে। একুশের পথ ধরেই আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে 9 মাস যুদ্ধ করে রক্তাক্ত পথ পেরিয়ে আমরা আমাদের স্বাধীনতাকে অর্জন করেছি। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের এই মায়ের ভাষা বাংলা, এই ভাষাকে রাষ্ট্রভাষায় মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই বাংলার দামাল ছেলেরা 1952 সালে ঢাকার রাজপথে যে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন, যে আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় মর্যাদার আসনে পেয়েছি। সেই আন্দোলন ধাপে ধাপে পরবর্তীতে শিক্ষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, স্বাধীনতার আন্দোলন এবং পরবর্তীতে চূড়ান্তভাবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই মহান স্বাধীনতা অর্জিত হয়। তাই ভাষা আন্দোলনকে বলা হয় আমাদের মুক্তি সংগ্রামের প্রথম মৌলিক সোপান। এই ভাষা শহীদদের প্রতি প্রথম প্রহরে কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো সংগঠন শহীদ মিনারে ফুল দিতে পারতেন যেতেন না, এটা সরকারিভাবেই তখন একটা এটাকে অ্যাভয়েড করা হতো। কিন্তু জিয়াউর রহমান প্রথম ক্ষমতায় এসে 76 সালে তিনি রাত 12:01 শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করেছিলেন এবং ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন। অর্থকষ্টে শহীদ জাব্বারের স্ত্রীর চিকিৎসাও হয় না, আমরা তখন ঢাকায় এসে আমরা আলাপ করেছিলাম, তার পরবর্তীতে সংস্কৃতি মন্ত্রী তখন ছিলেন সেলিমা রহমান, তার সাথে আলোচনা করেছিলেন কীভাবে এদেরকে আপনার সহায়তা করা যায়। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, তখন তার কাছে গিয়ে যখন আমরা এই কথাটা বললাম তিনি সাথে সাথে রাজি হয়ে গেলেন এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম তিনি এই ভাষা শহীদদের পরিবারের জন্য রাষ্ট্রীয় সম্মানী ভাতা প্রবর্তন করেছিলেন। তিনি 21 ফেব্রুয়ারিতে সেটা ঘোষণা দিয়ে পরে 1 মাসের মধ্যে তাদেরকে ঢাকায় নিয়ে এসে নিজের হাতে সেটা চালু করেছিলেন। শুধু তাই নয়, তখন আপনার 10,000 টাকা করে তাদেরকে সম্মানী ভাতা দেওয়া হতো। এবং শুধু তাই নয়, তিনি তার প্রশাসনের সর্ব জায়গায় এবং সেনাবাহিনীতেও তিনি নির্দেশ প্রদান করেছিলেন বিভিন্ন দিবসে তাদেরকে যেন সম্মান প্রদর্শন করা হয়, তাদেরকে যেন ডাকা হয়। প্রথমবার বঙ্গভবনে তাদেরকে ডাকা হয়েছিল 16 ডিসেম্বর বিজয় দিবসের সম্বর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতির মাধ্যমে। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা করেছিলেন। শেখ কামালের নেতৃত্বে শহীদ মিনারকে কলঙ্কিত করা, এটাও কিন্তু আওয়ামী লীগের অপকর্ম বা আওয়ামী লীগের কুকর্মই বলেন। এই সমস্ত কথাগুলা আজকে আমরা যখন নিয়ে আসার জন্য চেষ্টা করি তখন কিন্তু আমাদের অনেক বক্তব্য বিভিন্ন সভা বা সেমিনার সেখানে উঠে আসে না।
এর কারণটি হলো আমরা খুব একটা আলোচনা সভা করি না, সেমিনার সিম্পোজিয়াম করি না, আমরা শুধু একটাই বেশি করার চেষ্টা করি যে মিছিল মিটিং স্লোগান। তবে আমাদেরকে প্রতিনিয়ত সভা সেমিনারের দিকে, আলোচনা সভার দিকে, বিশেষ করে যে কোনো বিশ্বভিত্তিক আলোচনার উপরে আমাদেরকে বেশি প্র্যাকটিসে চলে আসতে হবে। সেই জন্য জাসাস আজকে যে উদ্যোগ নিয়েছেন অবশ্যই তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর স্লোগানের জন্য কিন্তু জাসাস না, মিছিল মিটিংয়ের জন্য কিন্তু জাসাস না, না তাদের বেশি থাকারও দরকার নাই, তারা আমাদেরকে উৎসাহিত করবে। বিশেষ করে আমরা যারা ছাত্রদল করেছি, যুব দল করি বা স্বেচ্ছাসেবক দল করি বা রাজপথে যারা আমরা অন্যান্য অঙ্গ সংগঠনগুলো বেশি রাজপথ কাঁপিয়ে তুলি, তাদেরকে আমাদের এই জাসাসের বড় দায়িত্ব হলো মনোবল দেওয়া, সাহস দেওয়া। সেটা আজকে যেমন তারা একটিভাবে সাহস দিয়েছেন, মনোবল দিয়েছেন, আরেকদিন আরেকটিভাবে তারা অন্য কোনো সাবজেক্টে অথবা বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আমাদেরকে সেই মনোবল এবং সাহস দিতে পারেন এবং তাদের বেশি নিয়োজিত সেখানেই থাকতে হবে। তোমার মাথার ফুল আর বাসী হতে দেব না, তোমায় মাগো অন্য ঘরের দাসী হতে দেব। আমি আবার লিখেছিলাম, আমায় একটি ক্ষুদিরাম দাও বলে কাঁদিস নি আর মা, আমরা তো আছি তোর 7 কোটি সন্তান। তাহলে একটা বিশাল আন্দোলন হয়ে গেল সংস্কৃতি এবং প্রতিবাদের মাধ্যমে। আমাদের সৈনিক ভাই থেকে আপামর জনসাধারণ যে যুদ্ধটা করেছে, আমি তো মনে করি না সাংস্কৃতিক অঙ্গনের মানুষগুলো তার চেয়ে কম কিছু করেছে। কিন্তু মূল ব্যাপারটা হলো সেই সাংস্কৃতিক অঙ্গনটা সবসময় একটু পেছনে পড়ে আছে। কারণ এটার মূল্যবোধ হয় কখন, যখন মশায় কামড় দেয় তখন ওষুধের দরকার, মশা না থাকলে ওই ওষুধটার দরকার হয়। তো আমরা সাংস্কৃতিক অঙ্গনের মানুষগুলো এইভাবেই নিগৃহীত হচ্ছি। হ্যাঁ, একথা স্বীকার করবো যে স্বাধীনতা উত্তরকালে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ করে ভাষার ক্ষেত্রে অনেকটা আমরা উন্নত হয়েছি। কিন্তু কী উন্নত হয়েছে, কী বলেছি আমরা? আমাদের কথা ছাড়িয়ে যখন সীমানার দূরে চলে গিয়ে আমরা ভিনদেশি সংস্কৃতির সাথে সম্পৃক্ত হয়েছি, তখন আমাদের কিছু করার ছিল না। আমি ওকটিকে পছন্দ করব, কিন্তু আম জাম গাছকে তো ফেলে দিয়ে পছন্দ করতে পারি না। সেই সংস্কৃতি যখন একটা আগ্রাসন হিসাবে আমাদের কাছে আবার আসতে শুরু করেছে, তখন আবার আমি বলেছিলাম, আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইল রে, সবার মাথা খাইল রে, আমার স্বাদের একতারা কান্দে রে, আমার স্বাদের দোতারা কান্দে রে। এই মাটিও মানুষের সাথে যে সম্পৃক্ততা, এই যে একটা চেতনাবোধ, সেই চেতনাবোধেই কিন্তু আমাদের সংস্কৃতির মূল মন্ত্র। এবং সংস্কৃতি শুদ্ধ হলে রাজনীতিও শুদ্ধ হবে, আবার অন্যদিকে রাজনীতি যদি শুদ্ধ হয় সংস্কৃতিও এগিয়ে যাবে। কিন্তু তারপরে থেকেই তো আমরা একটা বিবর্ণ রাজনীতির সামনে এসে পড়েছি, একটা বিবর্ণ রাজনীতিকে নিয়ে আমরা চলছি। কোনটা আমার সেটা আমারই, ওইটা আমার সেটা আমারই, তোমার কিছু নেই। তাই আমি এই দ্বন্দ্বের ভেতর থেকে আবার আমি প্রতিবাদ করে বলেছিলাম, একতারা তুই দেশের কথা বল রে, এবার বল, আমারে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাঁচে। আমরার বহু ত্যাগ তিতিক্ষার পরে যে স্বাধীনতাটা অর্জন করলাম, সেই স্বাধীনতা ভাষাটা অর্জন করলাম, সেখানে বিবরণ ইতিহাসের নতুন ইতিহাস লেখা শুরু হয়ে গেল, লেখা শুরু হয়ে গেল। আমরা ভুলেই গেলাম যে এই দেশটার পেছনের ইতিহাসটা কি। সমস্ত ঐক্যের সমস্ত সাধনার মূল মন্ত্রই কিন্তু সংস্কৃতি। ঠিক তেমনি একুশের চেতনা নিয়ে নানা ধরনের কথা বলে। একুশের চেতনার মূল স্পিরিটই হচ্ছে যে স্বৈরাচারের কাছে আমরা মাথা নত করব না। এবং 2017-র একুশের চেতনা হচ্ছে বিশ্বের সর্বনিকৃষ্ট ফ্যাসিবাদ, এই জালেম সরকারের কাছে আমরা মাথা নত করব। এ নিয়ে কোনো কথার কোনো ভিন্নতা নেই, কোনো অস্পষ্টতা নেই। এবং একুশের চেতনা হয়েছিল আমরা আমাদের ভাষাকে রাষ্ট্রীয় পর্যায়ে মর্যাদায় অভিষিক্ত করতে চাই, আমরা আমাদের ভাষাকে আমাদের জীবিকা অর্জনের হাতিয়ার করতে চাই এবং আমাদের ভাষার মধ্য দিয়ে আমাদের স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করতে চাই। জাসাসের
নবনির্বাচিত নেতৃত্ব আয়োজিত আজকের এই ব্যতিক্রমী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় বরেণ্য সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ ও জাসাসের সম্মানিত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন যে আমি বক্তব্য রাখার জন্য একদমই তৈরি নাই, অত্যন্ত অসুস্থ। আমি আমার গলা যদি কথা বলবো সেখান দিয়ে তো কথা বেরোচ্ছে না, অন্য কোনো শব্দ বেরোচ্ছে। দুঃখিত যে যেহেতু আগে আমি কথা দিয়েছিলাম যে আমি অনুষ্ঠানে আসবো, সেই কারণে আমাকে আসতে হয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই নতুন নেতৃত্বকে যে তারা জাসাস সম্পর্কে যে ধারণা অনেকের মধ্যে সৃষ্টি হয়েছিল তাদের এই প্রথম অনুষ্ঠানের মধ্যে দিয়ে তা তারা পরিবর্তন করতে সক্ষম হয়েছে। জাসাস এক সাংস্কৃতিক অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় তহবিল দলের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উদ্দেশ্যই ছিল যে বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ভেবেছিলেন, যে দর্শন নিয়ে এসেছিলেন, সেই দর্শনকে বাংলাদেশ এবং সারা বিশ্বে ছড়িয়ে দেবে এই জাসাস। আমরা অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে আজকের এই নতুন নেতৃত্ব তারা আরও বড় পরিসরে আরও সৃজনশীল মেধাবী মানুষদের সঙ্গে নিয়ে, দেশপ্রেমিক মানুষদেরকে সঙ্গে নিয়ে এবং সাংস্কৃতিক কর্মীদেরকে সঙ্গে নিয়ে তারা এই কাজকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। বরাবরই সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষের মনকে পরিবর্তন করে, এবং আমরা আমাদের মুক্তিযুদ্ধ শুধু নয়, তার বহু আগে থেকে দেখে আসছি যে একটি গান, একটি কবিতা, একটা ছড়া বা একটা গল্প একটা অধ্যায়ের পরিবর্তন করে দেয়। এবং আমরা দেখেছি যে আমাদের সাংস্কৃতিক কর্মীরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের আগে এবং পরে তারা কীভাবে তাদের ভূমিকা পালন করেছে, আমরা দেখেছি এই অমর একুশে যে আমরা পালন করি, সেই একুশের পরে যে সমস্ত সাহিত্য রচনা হয়েছে, যে গল্প লেখা হয়েছে, যে কবিতা রচনা করা হয়েছে, আমার মনে হয় এখনও আমরা সেই ধরনের কবিতা গল্প আমরা পাচ্ছি বলে আমার কাছে মনে হয় না। সে একটা অপূর্ব সময় গেছে যখন সেই ভাষা আন্দোলনের পরে পরেই যেন বাংলা সাহিত্যে একটা নতুন যুগের সৃষ্টি হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা এখন বর্তমানে যে একটা দুঃস্ব অবস্থার মধ্যে রয়েছি সেখানে কিন্তু সেই আবেগের সৃষ্টি হচ্ছে না, যে আবেগ দিয়ে ভাষা আন্দোলনকে আমরা সফল করেছিলাম, যে আবেগ দিয়ে 69-এর গণ আন্দোলন সফল হয়েছিল, যে আবেগ দিয়ে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই আবেগ কেন জানি না কোথায় অনুপস্থিত দেখতে পাচ্ছি। আর এখানেই জাসাসের কাজ। জাসাস এই আবেগকে জাগিয়ে তুলবে, দেশপ্রেমকে জাগিয়ে তুলবে, তার অধিকার প্রতিষ্ঠার যে যুদ্ধ, যে সংগ্রাম, তাকে সে আরো জোরদার করবে, বেগবান করবে। এই কথাগুলো এই জন্যই বলছি, এই কথাগুলো আমি অনেকবার আলাপ করেছি গাজী ভাইয়ের সঙ্গে, উজ্জ্বল ভাইয়ের সঙ্গে আমি সবসময় কথা বলেছি যে আমাদের এখনো মনে পড়ে আমরা যখন 60-এর দশকে আয়ুব বিরোধী আন্দোলন করছিলাম, পাকিস্তানের রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, তখন কিন্তু আমাদের আলতাফ মাহমুদের গান, তখন কিন্তু আমাদের লুৎফর ভাইয়ের গান আমাদেরকে জাগিয়ে তুলেছিল, এমনকি লতিফ ভাইয়ের গান আমাদেরকে জাগিয়ে তুলেছিল। এক একটি নাটক, এক একটি নৃত্যনাট্য আমার এখনো মনে আছে, আলতাফ মাহমুদের সুর দেয়া জ্বলছে আগুন খেতে ও খামারে, সে নৃত্যনাট্যের কথা, ধানের গুচ্ছে আজ রক্ত জমেছে, সমুদ্র তাই উদ্বে লড়লো, ফেরারি বসন্ত বলে দিয়ে গেল নগরের যত শিবিরে শিবিরে, খুন হয়ে গেছে, খুন হয়ে গেল।
এই যে কবিতা, এই যে আবেগ, এগুলো কিন্তু আপনার এই আমাদের কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, চলচ্চিত্র কর্মী, তাদেরকেই গোটা জাতিকে জাগিয়ে তুলতে হবে। এবং যে কথা শওকত ভাই বলেছেন যে গণতান্ত্রিক সংগ্রাম একই সঙ্গে সাংস্কৃতিক সংগ্রামকে তাকে সম্পূরক হতে হবে, পরিপূরক হতে হবে বলে আমি মনে করি, তাকে উজ্জীবিত করবে, মানুষকে জাগিয়ে তুলবে সাংস্কৃতিক কর্মীরা। আজকে পথসভা, পথনাট্য, আপনার জারি গান, বাউল, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা আজকের সময়টাকে তুলে ধরতে পারি। এই যে দুঃসহ অবস্থা, এই যে অত্যাচার, এই যে নির্মমভাবে মানুষকে হত্যা করা, এই যে আমার গুম হয়ে যাওয়া ইলিয়াসের ছোট্ট মেয়েটা যে আমার পথের দরজার ধারে দাঁড়িয়ে থাকে তার বাবাকে ফিরে পাওয়ার জন্য, আমরা কি এটাকে নাটকের মধ্যে দিয়ে আনতে পারি না? আমরা আনতে পারি, আমরা গানের মধ্যে দিয়ে আনতে পারি এবং আমরা মানুষকে জাগিয়ে তুলতে পারি। এই কাজটাই হচ্ছে জাসাসের কাজ। আজকে বন্ধুগণ, দেশে গণতন্ত্র নেই, একটা দুঃস্থ অবস্থা চলছে। আজকে এখানে এই সরকার তারা অত্যন্ত পরিকল্পিতভাবে, সচেতনভাবে বাংলাদেশের যে সত্যিকার অর্থে যে জাতিসত্তা তাকে ধ্বংস করে ফেলছে। বাংলাদেশের গণতান্ত্রিক যে রাষ্ট্রের যে একটা একটা আমাদের যে একটা গর্ব ছিল সেটাকে তারা ধ্বংস করে ফেলেছে। আজকে নত জানু হয়ে তাদের নিজেদের স্বার্থে, দলীয় স্বার্থে তারা জাতির স্বার্থ বিকিয়ে দিচ্ছে। আজকে আপনার পত্রপত্রিকা খুললেই দেখবেন চুক্তি হচ্ছে, কোন চুক্তি হচ্ছে আমরা জানি না, জনগণ জানে না চুক্তি হচ্ছে, কোন ধরনের চুক্তি হচ্ছে, কার সাথে কী চুক্তি হচ্ছে কেউ বলতে পারে না। আজকে আমার তিস্তার পানির অভাবে যখন আমাদের কৃষকেরা আজকে তার ফসল ফলাতে পারছে না, সেই সম্পর্কে সরকার একটা কথা বলছে না। আজকে সীমান্তে বাংলাদেশের নাগরিককে গুলি করে হত্যা করা হচ্ছে এই যুগে, এই সভ্যতার যুগে, তখন কিন্তু একটাও কথা বলছে না। এই বিষয়গুলো আমাদেরকে সকলকে তুলে নিয়ে আসতে হবে। ফেরালির হত্যা আমাদেরকে কিন্তু আলোড়িত করেছিল, কিন্তু আমরা সেটাকে সেই সেইভাবে কাজে লাগাতে পারিনি। আমাদেরকে এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমরা নির্যাতিত, নিপীড়িত একটা জাতিতে পরিণত হয়েছি, আমরা একটা ফ্যাসিবাদের কবলে পড়েছি। এর থেকে মুক্ত না হলে আমাদের জাতির অস্তিত্ব থাকবে না। যে একুশের সংগ্রাম আমরা করেছিলাম, সেই একুশের চেতনাকে সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আওয়ামী লীগ, তারা সেই গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করে দিয়েছে এবং আজকে তারা একটা এক দলীয় শাসন ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, এবং সেই জন্যই তারা সকল পরিকল্পনা সেভাবে চাপিয়েছে। মিথ্যাচার, চাতুরতা এবং আমি বলি হিপোক্রেসির মধ্যে দিয়ে জনগণকে তারা বোকা বানাতে চায়, প্রতারণা করতে চায়। ইলেকশন কমিশন দিয়েছে, সেই ইলেকশন কমিশন সাজিয়ে গুছিয়ে এমনভাবে প্রধান নির্বাচন কমিশন তৈরি করেছে যে সবাই বলছে যে সে একটা দলীয় ব্যক্তি, অর্থ তাকে দিয়ে তারা নির্বাচন পরিচালনা করবে। আজকে দেখুন গ্যাসের দাম মূল্য বৃদ্ধি হয়েছে, এই গ্যাসের মূল্য বৃদ্ধি হওয়ার কোনো কারণ নেই। আমরা কয়েকদিন আগেই আমরা প্রেস কনফারেন্স করে বলেছি যে কোনোভাবেই এটা যৌক্তিক নয় এবং এখন গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রয়োজনই ছিল না, কারণ যে কোম্পানিগুলো সে কোম্পানিগুলো লাভ করছে এবং আমাদের ট্যাক্সেরও টাকা দিচ্ছে, কিন্তু সেখান থেকে তারা দামটাকে 22.7% তারা বাড়িয়ে দিয়েছে। আজকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের আদালত, উচ্চ আদালতে তাকে বোধ হয় 1 জুন থেকে স্টে করা হয়েছে, কিন্তু 6 মাস, এটা কি 1 জুন থেকে বোধ হয় দ্বিতীয় দফা, প্রথম দফাটা নয়, প্রথম দফা নয়। সুতরাং প্রথম দফাতেও কিন্তু জনগণ তাও সেইভাবে তারা আপনার নিগৃহীত হবে এবং তাদের পকেট থেকে টাকা বের করে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এই জিনিসগুলো আজকে আমাদেরকে, বাংলাদেশের মানুষকে আজকে এমন একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে যেখানে তার পক্ষে টিকে থাকাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বন্ধুগণ, আমি অত্যন্ত অসুস্থ, আমি সেভাবে কথা বলতে পারছি না। আজকে এখানে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে, যে আলোচনাগুলো আমাদের জন্য অত্যন্ত উপযোগী আলোচনা, উপকার আলোচনা। আসুন, আজকে জাসাস যারা করছেন তারা সবাই আমাদের যে নেতৃত্ব আছে, আর আমাদের তো বিরল সৌভাগ্য যে আমাদের গাজী ভাইয়ের মতো একজন মানুষকে আমরা সামনে পেয়েছি, যিনি আমাদেরকে স্বপ্ন দেখান, যিনি আমাদেরকে স্বপ্ন দেখান, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা একযোগে আসুন, আমরা সবাই এগিয়ে চলি এবং আমাদের সেই যথেষ্ট লক্ষ্য একটা গণতান্ত্রিক বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের তারেক রহমান সাহেবের সেনাপতিত্বে আমরা সেটাকে অর্জন করি। একটি কথা, আজকে অনেকের মধ্যে কিছু হতাশা দেখতে পাই, হতাশা থাকলে চলবে না। আমি কথাই বলছিলাম গাজী ভাইকে যে জাসাসের কাজ হচ্ছে
আবেগ সৃষ্টি করে সে হতাশাকে দূর করতে হবে এবং অবশ্যই আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছতে হবে। আমি বারবার রবীন্দ্রনাথেরই একটা কবিতার দুঃসময় কবিতার প্রায় লাইন দুটো আমি বলি, কারণ আমার কাছে মনে হয় এটাই বোধ হয় সবচেয়ে উপযোগী একটা একটা কথা। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্তরে, সব সঙ্গীতিকা চিঙ্গিতে তামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, এগিয়ে চলো উড়ে চলো, বিজয় আমাদের আসবেই।